আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বরাবরের মতো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংসের কোরমা। তো গরুর মাংসের কোরমা রান্না করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 7-8টি এলাচ, 3 টুকরো দারচিনি আর 3টি তেজপাতা। দিয়ে গরম মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো আমার গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। স্বাদ মতো লবণ, তো আমি এখন পেঁয়াজগুলোকে 2 থেকে 2.5 মিনিটের মতো ভেজে নিব। বেশি ব্রাউন কালার করব না, একটু সফট হয়ে আসলে আমি পেঁয়াজের সাথে অন্য অন্য মশলাগুলো অ্যাড করে দিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পোস্ত বাটা, 1.5 টেবিল চামচ জিরা বাটা। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 5টি কাঁচামরিচ আর 7-8টি কাঠবাদাম একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর ওই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জয়িত্রী জায়ফল বাটা। দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এক টেবিল চামচ মরিচের গুঁড়া। আর কোরমার সাথে আমি কোনো হলুদের গুঁড়া অ্যাড করব না, হলুদের গুঁড়াটা অ্যাড করলে কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে, তাই কখনো কোরমার সাথে হলুদের গুঁড়াটা অ্যাড করা যাবে না। তো আমি এখন মশলাগুলোকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা থেকে না যায়। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এখন এখানে আগে থেকে ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দিব। আর গরু মাংসগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি, কোরমার যে সাইজটা হয় ওই সাইজ। আর এখানে আমি প্রায় 3 কেজির মতো গরু মাংস দিয়েছি। আপনারা গরুর মাংসের পরিমাণ কম হলে মশলাটা কম দিবেন, আর বেশি হলে মশলাটা বেশি দিবেন, পরিমাণ বুঝে মশলাটা দিবেন। তো আমি সব গরুর মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে একটু ভালো করে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি এখন মাংসগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে, এখানে আলাদা আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি মাংসগুলোকে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রান্না করে নেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর মাংসতে যে পানিগুলো ছিল অনেকটা শুকিয়ে গিয়েছে। আর কোরমাতে কিন্তু এর থেকে বেশি ঝোল কম হলে খেতে ভালো লাগবে না। এখন আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। দুধটা দিয়ে আমি এগুলোকে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর 1 টেবিল চামচ চিনি। আর চিনিটা দেওয়ার কারণে কোরমার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। অনেকে কিন্তু যে কোনো রান্নায় টেস্টিং সল্টটাই ইউজ করে, আমি কিন্তু কোনো রান্নায় টেস্টিং সল্টটাই ইউজ করি না।
রান্নার পরে আমি একটু চিনি অ্যাড করে দিই, এতে কিন্তু খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। তো এগুলোকে আরেকটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখেন আমার গরুর মাংসের কোরমাটাও রান্না করা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ কেওড়া জল। আপনারা চাইলে কেওড়া জলটা স্কিপ করতে পারেন, তবে কেওড়া জল দিলে গরুর মাংসের কোরমার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। এখন আমি কোরমাগুলোকে আরেকটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখেন কোরমার কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। যারা খেয়েছেন তারা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন, আর এই কোরমাটা তো অবশ্যই ট্রাই করবেন। আমি জানি কোরমা অনেকে রান্না করতে পারে, কিন্তু আমার মতো করে রান্না করে দেখবেন, দেখে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। আর নতুনেরা তো অবশ্যই ট্রাই করবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আরও নতুন নতুন রেসিপি পেতে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।